অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 75ই আগস্ট। মাত্র 3.5 বছর জাতিপিতা হাতে সময় পেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলতে, এবং বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখনই আমাদের জীবনে নেমে আসে চরম আঘাত 15ই আগস্ট 1975। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় আমার বাবা বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রোজি, আর আমার 10 বছরের ছোট্ট ভাই শেখ রাসেলকে। আজকে সেই শিশু রাসেলের জন্মদিন। আমি সকলে আত্মার মাগফিরাত কামনা করি এবং রাসেলের জন্য সকলের কাছে আমি দোয়া চাই।